হ্যালো ফেন, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফেন, আমি এসেছি হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের আপনাদেরকে রহস্যময় জিনিস দেখাবো। যে এতটা যে রহস্যময় জিনিস আপনারা হয়তো কখনো কল্পনাই করতে পারবেন না, বা কখনো হয়তো দেখেননি আপনারা কি এত সুন্দর ব্রিজ হাওড়া ব্রিজ। আমাদের হাওড়া থেকে কলকাতা যাওয়ার জন্য একমাত্র ব্রিজ আছে এটা, হাওড়া ব্রিজ। আর এর কোনো পিলার নেই বিচখানে, দু মাথায় দুটো পিলার ব্রিজ, ঝুলন্ত ব্রিজ আছে। ইঞ্জিনিয়াররা কীভাবে তৈরি করেছে ইঞ্জিনিয়াররাই জানে, এত দিমাগ লাগিয়ে তৈরি করেছে। তো ফ্রেন্ড, আপনাদেরকে চলুন আমি দেখাচ্ছি, এত সুন্দর ব্রিজ, একদম কল্পনা করা বাইরে, এত সুন্দর ব্রিজ আপনাকে দেখাবো আমি। তো আপনারা দেখুন, আর অবশ্যই মজা লাগবে দেখতে, কেননা হাওড়া ব্রিজ বলে কথা। এই সেই প্রথম পিলার, আর এই সেই ব্রিজ, যে হাওড়া ব্রিজ 1936 সালে নির্মাণ কাজ চালু হয়েছিল, আর শেষ হয়েছিল 1942 সালে। তো 6 বছরের মধ্যে কাজ পুরো হাওড়া ব্রিজের পুরো কমপ্লিট হয়ে গেছিলো, বুঝলেন ফ্রেন্ড। আর এখানে ইংরেজেরা এমনভাবে করেছিল যে হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার জন্য এই রাস্তাটা করেছিল ওদের সুবিধার জন্যে। সেই ব্রিজ এখনও রয়েছে আর আশা করি বহুদিন থাকবে। খুব সুন্দর ব্রিজ তৈরি করেছে ইংরেজের আমলে, এতটাই যে সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া পশ্চিমবঙ্গ নাম করা ব্রিজ, 1 নম্বর ব্রিজ হচ্ছে হাওড়া ব্রিজ। আর চলুন আপনাদেরকে আমি আর একটা দেখাবো, কিছু কিছু জায়গা হাওড়া ব্রিজের তলাগুলোও দেখাবো। আপনারা হয়তো বিশ্বাস না যাবে না আমাদেরকে, আমি দেখাবো আপনাদেরকে। নিচে কোনো পিলার নেই ব্রিজের, সব যা আছে দু মাথায় দুটো পিলার। আর আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে দেখাবো, কলকাতা শহরের কিছু পিক দেখাবো, কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট আছে, আর ধর্মতলার কিছু অংশ আমরা দেখাবো আপনাদেরকে, খুব ভালো লাগবে দেখতে। ঠিক আছে ফ্রেন্ড, আর অবশ্যই দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই হাওড়া ব্রিজের তলাটা, কোনো তলাতে পিলার নেই। আপনারা দেখুন, আর দেখলে অবশ্যই আপনারা হয়তো একদম আশ্চর্য যাবেন যে হাওড়া ব্রিজের তলায় কোনো পায়া নেই। খুব সুন্দরভাবে একটা ব্রিজ তৈরি করেছে, আর খুব সুন্দর লাগছে আমাকে, কি বলবো। আপনারাও এসে দেখবেন, খুব ভালো লাগবে, অবশ্যই আপনারা আসবেন এসে দেখবেন। ওকে ফ্রেন্ড, কোনো বিছখানা পায়া নেই, কীভাবে ঝুলন্তভাবে হয়ে আছে, আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। আর সেই আমাদের নাম করা ব্রিজ, হাওড়া ব্রিজ। আর আমি ঘাটটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে সেই হাওড়া ব্রিজের তলায় একটা ঘাট আছে, এখানে সব লোকজন এসে বসে আড্ডা মারে বা চান ফান করে। এই যে যারা, এই যে সব বসে আছে, কেউ কেউ ফোনে ফটো তুলছে, আর নদীর উপভাব নিচ্ছে, খুব সুন্দর হাওয়া আসছে নদী থেকে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, সব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি, লোকটা দেখছে শুধু, হাওড়া ব্রিজের লোকটা, এত সুন্দর দেখতে, ভালো লাগছে, কি বলবো, একদম অমায়িক লাগছে। তো ফ্রেন্ড, আমি ধর্মতলার মাটির তলার রাস্তা আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, খুব সুন্দর লাগবে মাটির তলা দিয়ে হেঁটে যেতে, একদম মজাই মজা লাগছে। মাটির তলা দিয়ে রাস্তা আমি এই সর্বপ্রথম হাঁটলাম, ধর্মতলাতে রয়েছে। আমরা এদিকে হোটেল খেতে যাব, তো আমার ফ্রেন্ডগুলো বলছে মাটির তলা দিয়ে চলো, হেঁটে হেঁটে চলো। আমি বললাম চলো তবে ঘুরে আসি, কেমন লাগে দেখি। তো খুব ভালো লাগছে আর কি মাটির তলাতে ঢোকার সময়। এই যো মাটির তলার রাস্তা, ওহ বাবা কত সুন্দর রাস্তা, অমায়িক লাগছে দেখতে, ব্যাপক ব্যাপক, ফ্যান্টাস্টিং একবারে। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है।
हेलो फ्रेंड, जदि भिडियो भलो लगे थे अवश्य चैनल के सबसक्राइब कर और आमाके सपोर्ट कर और आमाके मैसेज कर। ओके फ्रेंड, और भलो भलो भिडियो जान अपन आरो बनाते परि से चेष्टा करब और अपन को आनंद दीते परि से चेष्टा रखब। ओके फ्रेंड, बाय, थैंक यू, और अवश्य चैनल के सबसक्राइब कर फ्रेंड। हाँ।